পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত আরএমসি মার্কেট সংলগ্ন নয়াঞ্জলি বুঝিয়ে দোকানঘর তৈরির অভিযোগে তুমুল বিক্ষোভ। কালনা কাটোয়া এসটিকে রোডের পাণ্ডুয়া মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। প্রায় ঘণ্টাখানেক ধরে অবরোধ চলে, পরবর্তী সময়ে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। ওই জায়গায় পুলিশ পরিদর্শন করতে গেলে তৃণমূল এবং বিজেপির মধ্যে পুলিশের সামনেই উত্তেজনা এবং বচসা ছড়ায়। স্থানীয় গ্রামবাসী এবং বিজেপি কর্মীদের অভিযোগ, জিউ ধরার উত্তর পূর্ব দিকে আরএমসি মার্কেট সংলগ্ন এলাকায় থাকা নয়াঞ্জলি দিয়ে জিউ ধরা রামকৃষ্ণপল্লী ও কালনা শহরের জল নিকাশি হয়। বেশ কয়েকদিন ধরে তৃণমূল পঞ্চায়েত সদস্য সুবোধ মধুর মদতে ওই এলাকায় জায়গা দখল করে দোকানঘর তৈরি করছেন কয়েকজন বলে অভিযোগ। এর ফলে নিকাশি ব্যবস্থার ক্ষতি হবে, জল জমে যাবে, সমস্যায় পড়বেন সকলে। এই বিষয় নিয়ে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য গতকাল কালনা থানা বিএলআরও অফিস কালনা 2 নম্বর ব্লকে অভিযোগও জানিয়েছেন। একই সাথে স্থানীয় গ্রামবাসীরা এবং কালনা থানায় এ বিষয় নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। সুরাহা না হয় এদিন পথ অবরোধে সামিল হন তারা। জোরপূর্বক পয়সা খেয়ে তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সদস্যই নয়াঞ্জলি বুঝিয়ে ফেলার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলা হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। পদপ্রোধ করেছি আমরা এইখানে জলের জন্য যে সমস্যাগুলো হয় সেটা যদি না হয় এইখানে দোকানঘরগুলো করছে ওরা, সেই সেই কারণেই আমরা পত্রপ্রহণ করেছি। সবাই আমাদের পাড়াগুলো, আমাদের বাড়িতে বা সাইডে মাইডে গ্রামগুলো ডুবে যায়। আজ এখন কারা করছিল এটা? এগুলো তৃণমূলের লোকেরা করছে, পয়সা দিয়ে করে দিচ্ছে, পয়সা খেয়ে অনেক টাকা নিয়ে করছে। অভিযোগ করেছি যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে টিএমসি ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন জায়গার যে নয়াঞ্জলিগুলো রয়েছে সেখানে তারা জবরদখল করে তাদের মধ্যে টিএমসির যারা রয়েছে তাদের মধ্যে বিক্রি করে দিচ্ছে এবং জনগণকে ভুল বুঝিয়ে তাদেরকে বলছে যে এটা লিগাল পদ্ধতিতেই আমরা বিক্রি করছি এবং এখানে লিগাল বৈধ সার্টিফিকেট রয়েছে, মানে সেই বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে তারা বিক্রি করছে প্লট করে। আমাদের অভিযোগ, এখানকার জনগণের অভিযোগ যে কেন এটা বিক্রি করা হবে, কারণ এখানে সারা বছরে এই কল্যাণপুর অঞ্চলের জিউধারা তথা রামকৃষ্ণপল্লী এবং কালনা শহরের জল নিকাশি এখান থেকেই হয়। তো আমরা আমাদের দাবি যে অবৈধভাবে কেন এগুলো বিক্রি করছে। এখানে প্রশাসন আমাদের কথা দিয়েছিল যে আমরা দেখছি, কিন্তু তাদের যে ভূমিকা তাতে আমাদের মনে হচ্ছে যে তারা এর সঙ্গে হয়তো পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক যুক্ত রয়েছে। এখানকার পঞ্চায়েত প্রধান, আপনারা কি অভিযোগ করেছিলেন? আমরা অবশ্যই অভিযোগ করেছি, আমরা অভিযোগ করেছি, বিএলআরওর কাছে করেছি, বিডিওর কাছে করেছি, থানায় আমরা অভিযোগ করেছি। ফেরবার অধিকারটা কে দিয়েছে? যদি অধিকার দেয় সেটা তো যে এখানকার যারা মালিক রয়েছে, পিডব্লিউ হোক বা রেল কোম্পানি হোক, তারা করবে বা পঞ্চায়েত হোক থেকে, পঞ্চায়েত থেকেও তারা লিগাল ভাবে কি যদি বৈধ থাকে সেইভাবে তারা করতে পারে, কিন্তু এখানে তো তারা সেটা করছে না। আপনারা ওই ক্যামেরাটা ওইদিকে ঘুরাবেন, ঘুরিয়ে দেখবেন যে কোথায় নয়াঞ্জলি মাটি ফেলা হচ্ছে, বোঝানো হচ্ছে। বিজেপিদের একটা মিথ্যা অপচয় করা হচ্ছে, ওদের কালচার, ওদের কোনো কাজ নেই, কর্ম নেই, ওরা এখন কোথায় ধর্মঘট করবে, কোথায়, এটা একটা ইস্যু। আপনি ক্যামেরাটা দিকে দেখুন, এটা বাস দিয়ে ব্যারিকেড করে ঘেরা আছে, জানি কেউ দোকান নিয়ে বসতে না পারে। আমি বলছি ক্যামেরাটা দিকে ঘুরিয়ে দেখুন, ওরা এই এতগুলো দোকান বসিয়েছে, আমরা এতদিন ধরে পরিষেবা করতে পারছি না, সব এই কল্যাণপুরের জিপিতে সাতগাছির লোক এসে দোকান করছে, অবৈধভাবে ব্যবসা করছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে কিছু হয়নি, তাও ওরা কিছু বলেনি। ওরা নয়াঞ্জলি খাতে দোকান করছে,
আমরা বাধা দিতে গেলে ওরা আমাদের উপরে হামলা করছে, আমরা একদিন কিছু বলিনি, আমরা তাই বাস দিয়ে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছি, ঘিরে রাখার ফলে আজকে যখন ঘিরেছি ওরা এখানে দোকান বসাবে প্ল্যান করেছিল, ওদের দোকান আমরা বসাতে দিইনি, এই কারণের জন্য ওরা আজকে কথাবার্তা করছে বিজেপি আজ দিয়ে আটকানো হবে এখানে পুরো, ওখানে কোনো দোকান হচ্ছে না, আপনি এক মাস পরে এসে দেখবেন ফাঁকা জায়গা, ওখানে টাকা দখল করতে আসে নয়নজলির খাত। দীর্ঘদিন ধরে আমরা 7 নম্বর ওয়ার্ডের কালনা টাউনের সমস্ত জল এই নয়নজলির মধ্যে দিয়ে পাস করে এবং দীর্ঘদিন ধরে এখানে অনেক দোকান দিনের পর দিন বসে যাচ্ছে, এর বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এবং কিছুদিন আগে দু একদিন আগে থেকে ওরা একটা বিজেপির ওখানে দেখুন ঝান্ডা পুঁতে রেখেছে, একটা পার্টি অফিস এবং কিছু লোককে বসানোর পরিকল্পনা করছিল এবং সেই পরিকল্পনার এতে আমরা আমাদের পঞ্চায়েতের সাথে কথা বলে আমরা এই এলাকাটাকে পুরো ঘিরে দিচ্ছি যাতে কেউ বসতে না পারে।